এখানে যারা তরুণ আছেন তাদের প্রতি আমার নসিহত থাকবে, দেরিতে ঘুম থেকে উঠবেন না ভাই, দেরিতে ঘুমোতে যাবেন না, সারা রাত আপনাদের ল্যাপটপ নিয়ে পড়ে থাকবেন না, ইসলামিক লেকচারও যদি শোনেন তারপরও না, কারণ এভাবে আপনি ফজর মিস করে ফেলবেন, এটা আসলে ইসলামিক না। ঠিক বলেছি কি না? নামাজের যত্ন নিন, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের কোরআন আপনার জন্য প্রমাণ হয়ে থাকবে, এটা সাক্ষ্য গ্রহণ করা হবে, আল্লাহ নিজে সাক্ষী থাকবেন, সাথে ফেরেশতারাও, যারা আপনার কাজকর্মের হিসাব নিচ্ছেন তারা সবাই আপনার এই কোরআন পাঠে সাক্ষ্য দিবেন। আল্লাহ নিজেই ফজরের কোরআনের ক্ষেত্রে এমনটা বলেছেন, কিভাবে আপনি এই ফজরে উপস্থিত থাকবেন? তাড়াতাড়ি ঘুমোতে যাবার অভ্যাস দ্বারা। কিভাবে তাড়াতাড়ি ঘুমোতে যাবেন? রাতে বিভিন্ন ভিডিও দেখা বন্ধ করুন। হ্যাঁ, এভাবেই এশার সালাতের পর আপনার ল্যাপটপ বন্ধ করে দিন, আর খুলবেন না। আমি জানি আপনার অনেক স্পিডের ইন্টারনেট আছে, এটাও জানি রাতে আপনার আশেপাশে কেউ থাকে না, এটাই আপনার ফুর্তির সময়, কিন্তু ফুর্তি বন্ধ করুন, ফজরের জন্য ঘুম থেকে উঠুন, উঠে যান, এশার সালাত সময় মতো পড়ুন, তারপর ফজরও সময় মতো পড়ুন, এভাবে শুরু করুন, মসজিদে প্রত্যেক ওয়াক্তের জামাত ধরুন। এই কথা বলার আগে আমি আপনাদের জন্য সহজ ধাপ থেকে শুরু করতে বলবো, অন্ততপক্ষে ফজর আর এশার সালাত জামাতে অংশগ্রহণ করুন, প্রথমে এভাবেই করুন। ধীরে ধীরে যখন এ দুটো প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তারপর হয়তো যখন আপনি অনেক ভালো করতে যাবেন, যেমন নফলগুলো আদায়, অতিরিক্ত রোজা, এগুলো করতে যাবেন। এর আগে চলুন আমরা ফজর আর এশা মসজিদে গিয়ে আদায়ের চেষ্টা করি, চলুন এটা করে ফেলি। আপনি যখন এটা করতে পারবেন তখন অন্য ধাপগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে, আর যদি না পারেন তাহলে এটাই আপনার কাজ, এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ আজ্জাজাল্লা আমাদের ওসব মানুষের পরিণত হওয়া থেকে দূরে রাখুক যাদের কাছে সালাত তেমন গুরুত্বপূর্ণ কিছু না।